ভালো নিঠুরোহে নিঠুরোহে এই করেছো ভালো এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো নিঠুরোহে নিঠুরোহে এই করেছো ভালো এই করেছো ভালো নিঠুরোহে নিঠুরোহে এই করেছো ভালো বন্ধুরা মিউজিয়ানার দুনিয়ায় আপনাদেরকে স্বাগত এই করেছো ভালো নিঠুরো হে এই করেছো ভালো এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো রবীন্দ্রনাথের এই গান ছোটবেলা থেকে আমি আপনি আপনারা সবাই কত অসংখ্যবার শুনেছি তার কোনো ইয়ত্তা নেই ছোটবেলায় এই গান যখন প্রথম শুনেছি তখন আমার বয়স এতই কম যে কার কণ্ঠে এ গান প্রথম শুনেছি আজ আর তা স্মরণে নেই তারপর বড় হয়ে হয়তো রেডিও বা রেকর্ড থেকেই এ গান শিখে নিয়ে নিজেও গাইতে আরম্ভ করেছি আর আজ থেকে বছর ১৪ আগে এই গানটি নিজে প্রথম রেকর্ড করতে গিয়ে তাকালাম একটু স্বরলিপির দিকে এবং তাকিয়ে যে জিনিসটা আবিষ্কার করলাম সেটা হচ্ছে যে নানা শিল্পীর কণ্ঠে শুনতে 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 এমন কিছু সুর বা এ গানের এমন কিছু কথা যেভাবে বলা হয়েছে সেটা নিজের মনে বা মস্তিষ্কে এমনভাবে গেঁথে গেছে যে সেটাকে উপরে ফেলে দিতে একটু সময় লাগলো সামান্য একটু হেরফের পাচ্ছি কিছু কিছু জায়গায় যেমন গানের শুরুটাই ১০ জন লোককে এ গান গাইতে বলা হলে অনেকেই শুরু করেন মানে ১০ জনের মধ্যে ৮ জনই হয়তো এই করেছো ভালো নিঠুরোহে নিঠুরোহে এই করেছো ভালো স্বরলিপি খুলে দেখলাম প্রথম যে এইটা সেটা কিন্তু ঠিক এইভাবে নেই স্বরলিপি বলছে এই করেছো ভালো নিঠুরোহে নিঠুরোহে এই করেছো ভালো অর্থাৎ গানটি শুরু হচ্ছে মধ্য সপ্তকের ওপরের সা থেকে অর্থাৎ একটু আগে যেভাবে গাইলাম পাসা নয় পাসা সা নি ধা পা মা পা গা সা রে গা এরকম নেই সা 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 নি ধা পা মা পা গা সা রে গা পরে ভাবার চেষ্টা করেছি যে ওপরের সা থেকে অর্থাৎ মধ্য সপ্তকের সা থেকে ধরলে অভিব্যক্তির কোন জায়গাটা পাচ্ছি আমরা আমি যদি গানটা সুরে না আগে যদি এভাবে বলি অভিব্যক্তি দিয়ে অর্থাৎ এক্সপ্রেশন দিয়ে তাহলে কি আমরা এভাবে বললে ভালো লাগবে এই করেছো ভালো নিঠুরো হে এই করেছো ভালো এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো না বলে যদি আমরা বলি এই করেছো ভালো নিঠুরো হে এই করেছো ভালো এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো বন্ধুরা খেয়াল করলেন আমি যখন গানটা পড়লাম তখন আমার স্বরের একটা ওঠানামা হলো ওঠানামাটা এই জন্যই হলো যে আমি কোনো কথার উপরে একটু জোর দিলাম এমফেসিস দিলাম কোনোখানে একটু কম এমফেসিস দিলাম কোনো জায়গায় আমি একটু সামান্য একটু আবেগ নিয়ে একটা শব্দ উচ্চারণ করলাম কোনো জায়গায় স্বরটা আমার একটু পড়ে গেল এই যে এই করেছো ভালো দুবার বলা গানের ওপেনিং লাইনে দুটোর ইমোশনটা কিন্তু সমান নয় অর্থাৎ আমি যদি বলি সুরে না আগে আমি যদি কথায় বলি এই করেছো ভালো নিঠুরো হে এই করেছো ভালো এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো আমি যেভাবে বললাম সেটাই যদি সুরে বলি করেছো ভালো নিঠুরোহে
নিঠুর হে এই করেছ ভালো এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো এই করেছ ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো। তাহলে কি আমি যেভাবে পড়লাম সেই পড়ার অভিব্যক্তিটাই গানের মধ্যে এলো না? অভিব্যক্তিটা আমি এই জন্যই দিতে পারছি যে আমার ধারণা, এবং আমার মনে হয় আপনারাও আমার সঙ্গে একমত হবেন, যে রবীন্দ্রনাথও ঠিক এই জায়গাটা ভেবেই হয়তো এই এই করেছ ভালোর প্রথমবার সা থেকে এবং দ্বিতীয়বার একটু নিচ থেকে গান্ধার থেকে এই যে বলার মধ্যে যে তফাতটা, স্বরের স্থানের যে তফাতটা করেছিলেন সেটা হয়তো ইমোশনের জায়গা থেকে। দেখুন অন্তরার প্রথম লাইনে আসি, আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। নিজেকে পোড়াতে হয়। কাজী নজরুল ইসলাম বলছিলেন, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে। শ্যামা নামের লাগলো আমার দেহ ধূপ কাঠিতে। ওই একই কথা, আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। ধূপ কে? আমার সত্তা, আমার শরীর, আমার সবকিছু। আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। খেয়াল করুন বন্ধুরা, আমার এ ধূপ বলতে শুনি অনেককে, আমার এ ধূপ, আমার এ ধূপ, আমার এ ধূপ বলে কিছু হয় না। আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো, এই করেছ ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো। খেয়াল করুন বন্ধুরা, ওই যে এটা এলো অন্তরার শেষে, আমি যখন মুখড়ায় আসছি, গানের স্থায়িতে আসছি, তখন এই পাসাটা আসছে। দেখবেন স্বরলিপিতে ওপরে থার্ড ব্র্যাকেটে পাসা সা নিধা, পাসা কথাটি থার্ড ব্র্যাকেটের মধ্যে আসছে, অর্থাৎ অন্তরার শেষে আমি যখন আসছি, অন্তরার শেষেও দেখুন থার্ড ব্র্যাকেটের চিহ্ন রয়েছে, এবং ওই থার্ড ব্র্যাকেটের ভেতরে কোন স্বরগুলো সেগুলো স্থায়ীর মাথায় একদম শুরুর দিকেই রয়েছে। যদি এভাবে ভাবি যে এই যে এতটা বলা হলো, আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো, এই ঘটনা কিন্তু ঘটে গেছে রবীন্দ্রনাথের জীবনে। নিজের ব্যক্তিগত জীবনে তিনি কোন কোন বিপর্যয়ের ভেতর দিয়ে গেছেন তা আমরা জানি। চোখের সামনে এক এক করে চলে গেছেন তার প্রিয়জনেরা, অনেকে চলে গেছেন খুব অল্প বয়সে, আমি তাদের তাঁর পুত্রকন্যার কথা বলছি। কিন্তু সেই চরম শোকের ভেতর থেকে মানুষটির কিন্তু উত্তরণ হয়েছিল, তিনি কিন্তু শোকে কাতর হয়ে পড়েননি, সব কিছু ছেড়ে দেননি, সবটাকে তিনি ফেস করেছেন, সবটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন। সেই চ্যালেঞ্জের জায়গা থেকেই কিন্তু এই গান।
যে তুমি আমাকে যত দহন করবে আমি তার ভেতর থেকে উঠে আসব, আমি তার ভেতর থেকে উঠে দাঁড়াব, আমি ওই দহনের ভেতর থেকে নিজের সৃষ্টিকে বার করে আনব। আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। দীপ জ্বালাচ্ছে কে? এই ঘটনাগুলোই, এক একটি ঘটনা তার শরীরের মধ্যে, তার মনের মধ্যে এক একটি প্রদীপ প্রজ্বলন করছে। সে এক একটি প্রদীপই যেন এক একটি গানের মতো। আমার দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো, এই করেছ ভালো নিঠুরোহে নিঠুরোহে, এই করেছ ভালো যখন থাকে অচেতনে এচেত আমার, আঘাত সিজে পরস্তব সেই তো পুরস্কার। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সেজে পরস্তব সেই তো পুরস্কার। এই আঘাতকে তিনি বিপর্যয় হিসাবে দেখেননি। সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেম কাহার উতরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। তারপরে যখন বলছেন অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি, সকালবেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি একই, ঘর ভরা মোর শূন্যতারই বুকের পরে। অর্থাৎ যেখানে তুমি আছো সেখানে তুমিই তো সমস্ত শূন্যতাকে ভরে রেখেছ। ওই জায়গা থেকে ওই রকম গানের সৃষ্টি হতে পেরেছিল, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে। ঝড় বা বিপর্যয় অনেক সময় রবীন্দ্রনাথকে দারুণভাবে মোটিভেট করেছে। যেমন পড়েছিলাম শান্তিনিকেতনে ঝড়, কালবৈশাখী ঝড় উঠেছে, তিনি আমবাগানের ভেতর দিয়ে আসছেন, সকলে আশ্রয় নেবার জন্য দৌড়চ্ছে, গাছের ডাল হাওয়ায় ভেঙে পড়ছে, তীব্র হাওয়ায় ধুলো উড়ছে, কিন্তু তিনি তার ভেতর দিয়ে হেঁটে যেতে যেতে একটা গানের লাইন পেয়ে গেলেন, ঝড় এসেছে ঝড় এসেছে ওরে এবার ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। সুতরাং সেখানেও সেই উত্তরণের কথা ছিল। বলছেন যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সেজে পরস্তব সেই তো পুরস্কার। আমি তাকে, তোমার আঘাতকে আমি পুরস্কার হিসাবে গ্রহণ করলাম। গানটির সঞ্চারী থেকে আভোগ হয়ে আমরা স্থায়ীতে আসব। আমি গ্রেস নোট বা স্পর্শস্বরের কথা বলি। কি চমৎকার একটি স্পর্শস্বরের ব্যবহার আছে গানের সঞ্চারীর প্রথমেই, অনেককে একটা এড়িয়ে যেতে দেখি বা ওভারলুক করতে দেখি, কিন্তু প্রয়োগটি ভারী চমৎকার। যখন থাকে তো গেয়ে দেওয়া যায়, কিন্তু আমি যদি বলি যখন থাকে অচেতনে, খেয়াল করলেন সা নিসাধা সা নিসাধা সা সা রে গা 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 গা, যখন থাকে অচেতনে হে চেত আমার, আঘাত সেজে পরস্তব সেই তো পুরস্কার। আমার যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সেজে পরস্তব সেই তো পুরস্কার, অন্ধকারে মহিলা যে চোখে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন করে আমার যত কালো, এই করেছ ভালো নিঠুরোহে
নিঠুর হে এই করেছ ভালো। ছোট্ট একটা জায়গা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, একদম শেষ লাইনটা গানের, বজ্রে তোলো আগুন করে আমার যত কালো। এই আগুনেও একটি স্পর্শস্বর আছে এবং আমারের প্রথমে একটি স্পর্শস্বর আছে। আগুনে একটি সা বলা আছে প্রথমে, সরল বৃদ্ধিকে যদি আমরা দেখি। বজ্রে তোলো আগুন আগুন সাকাগা, এই আগুনের উপরে ছোট্ট যে এমফেসিসটা, এই আগুন কিন্তু সেই আগুন নয় যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে সবকিছু ছারখার করে দেয়। এই আগুন হচ্ছে সে আগুন যা সৃষ্টির আলো জ্বালায়, ধ্বংস করে দেওয়ার আগুনে নয়। অর্থাৎ আমি ভীষণ বিরাট বড় করে আগুন কথাটা যদি বলি, সেটা গানের গোটা সেন্টিমেন্টের সঙ্গে খুব একটা খাপ খায় বলে আমার মনে হয় না, এটা আমার ব্যক্তিগত মত। আমি যদি এভাবে বলি, এবং অবশ্যই পরপর দুটি স্পর্শস্বর গাইব, আমার রেসা রেসা নিধা সা নিধা, অর্থাৎ রেসা নিধা সা নিধা নিধা পা সা সা ইত্যাদি, কিন্তু রেসারতে একটি শুদ্ধ নিষাদের একটি স্পর্শস্বর আছে, সেটা অ্যাপ্লাই করলে ওই আমার যত কালো এই উচ্চারণের মধ্যে একটা আকুতি আসে। অর্থাৎ তুমি করো, তুমি আমাকে পোড়াও, তুমি আমাকে জ্বালাও, আমার যত কালো আছে তাকে পুড়িয়ে তুমি সোনা করো, এই চরম একটা আকুতির জায়গা আছে। ওই আকুতিটুকু কিন্তু বেরিয়ে আসবে ওই শুদ্ধ নিখাদ স্পর্শস্বরটি ব্যবহার করলে তবেই। একবার গেয়ে দেখি আমরা। বজ্রে তোলো আগুন করে আমার যত কালো, এই করেছ ভালো নিঠুর হে নিঠুর হে, এই করেছ ভালো এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো নিঠুর হে নিঠুর হে, এই করেছ ভালো এই করেছ ভালো নিঠুর হে নিঠুর হে, এই করেছ ভালো। এটুকু বলা এই জন্যেই যে ঠিক এই ছোটোখাটো ভাবনাগুলোকেই রবীন্দ্রনাথ হয়তো নিজের গানের ভেতরে ধরতে চেয়েছিলেন, আমরাও চেষ্টা করছি আমাদের বোধ বুদ্ধি মনন দিয়ে তার নাগাল পেতে। সেই ভাবনা থেকেই মিউজিয়ানার আজকের এই পর্ব। আগামী দিনে অন্য এক পর্বে ফিরে আসব অন্য কোনো গানের কথা নিয়ে, অন্য কোনো গানের ভাবনা নিয়ে। সকলে ভালো থাকবেন, মিউজিয়ানার দুনিয়ায় আপনাদের সবসময় সকলকে স্বাগত।